হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করবো যে আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে তো সেই একই চিন্তা যে সকালে নাস্তা আজকে কী করব দুপুরের লাঞ্চে কী করব এগুলোর মেনু তৈরি করা আর সেগুলোর জন্য আর কি প্রিপারেশান নেওয়া তো আজকে সকালে আসলে যা যা করবো সেটা অলরেডি আমি চিন্তা করে নিয়েছি আর আজকে সকালে করব আমি নান রুটি আর আলু দিয়ে একটা তরকারি করব তো এখানে আমি আটাটা মেরে নিয়েছি আর কি নান রুটি যে ডোটা ডোটা হবে তো সেটা আমি আগে রেডি করে নিয়েছি আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্য আর আলুটা সিদ্ধ করে নিলে আসলে রান্নাটা একদম ঝটপট হয়ে যায় আর নান রুটিটাও আমি বেলা শুরু করে দিয়েছি আর এখানে আমি আলুটা চাপিয়ে দিচ্ছি সব রকমের মশলা দিয়ে নিয়েছি দিয়ে এখন আলুটা যেহেতু সিদ্ধ করা আছে সেহেতু রান্নাটা একদমই আমাদেরই এই লাগবে না করতে আর রুটির সাথে আলুর এই রেসিপিটা আমার আগের একটি ব্লগে শেয়ার করা আছে জন্য আর কি পুরা রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম না আসলে প্রতিদিনই তো একই ধরনের রান্না একই ধরনের সবই কিছু করতে হয় আর যেহেতু এটা আমার ডেইলি লাইফের ব্লগ তো সেজন্যই আর কি বাধ্য হয়ে এগুলোই আমাকে দেখাতে হয় নতুন কিছুই আসলে খুঁজে পায় না যে আসলে কি দেখাবো এগুলো ছাড়াই তো আসলে দেখানোর কিছু নাই তারপরও মাঝে মাঝে একটু চেঞ্জ আনার চেষ্টা করি আর শাশুড়ি এবং ভাসুর যেহেতু আছেন সেহেতু সকালে আর কি তাড়াতাড়ি আর কি রান্নাটা করতে হয় ওনারা দের আর কি খাবারটা দিতে হয় সেজন্য আর কি একটু তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল আসলে আমি ক্যামেরার সামনে এসে আপনাদের ব্লগে আসলে ক্যামেরার সামনে আসা হয় না আপনাদের আর যে ভিডিওগুলোতে আমি আসলে আমার বিজনেসের যে সেলটা দেখানো হচ্ছে কিংবা দেখায় তো সেটাতে অবশ্যই সামনে আসছি বাট আসলে ব্লগে আর কি অনেক দিন ধরেই সামনে আসা হয় না ক্যামেরার সামনে তো অবশ্যই নেক্সটে চেষ্টা করবো যে ক্যামেরার সামনে আসার জন্য কারণ অনেকেরই রিকোয়েস্ট আছে যে দিদি তুমি কেন ক্যামেরার সামনে আসো না তুমি ক্যামেরার সামনে এসে ভিডিওগুলো করো তো অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই ভিউয়ার্স আপনাদের কথা আমি রাখার চেষ্টা করব নেক্সট টাইম অবশ্যই ক্যামেরার সামনে এসে আর কি ভিডিওগুলো করার চেষ্টা করব। আর সকালে আজকে নান্ডুটি করছি কারণ নান্ডুটিটা আসলে আমার বাসার সবারই খুব পছন্দ বিশেষ করে পিউ খুব পছন্দ করে নান রুটিটা এই জন্য আর কি করলাম কারণ ও তো সব জিনিস পছন্দ করে না তো যে জিনিসটাও পছন্দ করে সেই জিনিসটা আসলে করে দেয় একটু চেষ্টা করি যদি একটু খাই সেজন্য তো আজকে আর কি রুটিটা তৈরি করছি আর আসলে শীত অনেক পড়ে গেছে শীতটা ভীষণ পড়ছে আমাদের এদিকে এখন সব জায়গায় কেমন শীত পড়েছে জানি না তবে আমাদের এদিকে বেশ শীত পড়ছে আর শীতকাল তো আমার একদমই পছন্দ না আমি অনেকবারই এটা শেয়ার করেছি শীত আসলে আমি কোনোদিনই পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় শীতকালে কাজ করতে ভীষণ অসুবিধা হয় আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে যেটা সেটা হচ্ছে গায়ের মধ্যে অনেক কিছু পরে থাকতে হয় শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আর সেগুলোর জন্যই আসলে বেশি অসুবিধা হয় আর যদি একটু কম্বলের ভেতর ঢোকা হয় তাহলে তার আর ইচ্ছা করে না মনে হয় সারাদিন শুয়েই থাকে চুপ করে তো যার কারণে আসলে শীতকালটা আমার পছন্দ হয় না ফ্রিভাবে আসলে কাজ করতে পারি না আমার কাছে মনে হয় এই জন্য তো আসলে গরমটাই ভালো আমার কাছে তো শীতকাল আমি একদমই পছন্দ করি না আর আজকে সকালে যে নাস্তাটা তো সেটা কমপ্লিট হয়ে গেল আর এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন দুপুরে যে লাঞ্চে রান্না হবে এই যে এখানে মেটে আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না হবে আর এখানে হবে ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না আর এখানে আলু কেটে রেখেছি একটা ছোট মাছ রান্না করা হবে তো মোটামুটি এই হবে আজকে দুপুরের রেসিপি আর এখানে ভাতটা আমি অলরেডি চাপিয়ে দিয়েছি আর মাসিকে বললাম মাসিকে একটু বললাম বাটনা করে দেওয়ার জন্য একটু সরিষা বাটা আর শাশুড়ি মা এখানে বসে একটু চিংড়ি মাছ বেছে দিচ্ছেন আর এখন আমি রান্না করব ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো প্রথমেই আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা আর রসুনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে পেঁয়াজ আর রসুনটা আদাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর মশলাটার ভিতরে দেওয়ার সময় একটু মশলা আসলে নিচে পড়ে গিয়েছে তো আমি সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আসলে চুলা চার পরিষ্কার না থাকলে আমার কাছে মনে হয় রান্না করতে আসলে ভীষণ বিরক্ত লাগে আমি সব সবসময় আর কি মনে হয় যে রান্নার চুলা চারিপাশটা পরিষ্কার থাকবে তাহলে আর কি আমার রান্না করতে অনেক মনটা ফ্রেশ লাগে ভালোও লাগে তো যাই হোক ওর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা যদি পুড়ে না যায় সেজন্য এর ভিতরে সামান্য পরিমাণে একটু জল দিলাম জলটা দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিব আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ শুকনো মরিচ দেবো না এই জন্য পর্যায়ে এসে দিয়ে দিলাম এর ভিতরে কাঁচামরিচ কুচি আর ওলটা আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি বাট ওই প্রেসার কুকারে একটা সিটি দিতে যেয়ে আমার ওলটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো আসলে ওলটা প্রেশার কুকারে না দিয়ে এমনি ভাব দিলেই আসলে বেশি ভালো হতো তো যাই হোক ভালোই লাগবে খারাপ লাগবে না আর এবার দিয়ে দিলাম এর ভিতরে পরের মতো একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওলের সাথে একটু কষিয়ে নিয়ে আমি পড়ার মতো এর ভিতরে জল দিয়ে দেবো বরাবরের মতো কিছু কথা আপনাদেরকে বলতে চাই বন্ধুরা যারা আমার চ্যানেলকে প্রথমবার ভিজিট করছেন তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করবেন তাহলে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারেন তো ওলটা নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ওলটাকে নামিয়ে ফেলেছি এখন আমি রান্না করব ছোট মাছ ছোট মাছটা আলু দিয়ে আর কি চচ্চড়ি করবো তো সেজন্য আমি প্রথমে একটু কড়ার উপরে মাছটা দিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পোড়ার মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু সরিষা বাটা এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষা বাটা দিয়েছি সরিষাটা একটু ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পোড়ার মতো লবণ তারপর সব উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে এটা সরিষার তেল দিয়েই রান্না করব তো এর ভিতরে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি বাট সেটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য দেখাতে পারলাম না তো সরিষার তেলটা দেওয়ার পর আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছি নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো এটা প্রথমে ফুল আছে রান্না করবো কিছুক্ষণ তারপর একটু আস্তা কমিয়ে দিয়ে হালকা আচে আর কি রান্না করব আর এই রান্নাটাতে আমি একটু পানি ইউজ করব না কারণ মাছটা থেকে যেহেতু পানি বের হবে তো দেখেন মাছটা থেকে বেশটাই পানি বের হয়েছে এখানে তো এই জন্য আমি এখানে কোনো পানি দিই নাই তো এই পানিতেই আর কি রান্না হয়ে যাবে মাছটা তো আমি একটু ঢাকা খুলে খুলে বারবার দেখে নিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে আর এ পাশে আমি চাপিয়ে দিয়েছি মেটে আলু রান্না করব তো মেটে আলু রান্না করব বেগুন দিয়ে তো এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি এই জন্য আজকাল শেয়ার করলাম না তো মোটামুটি সব রান্নাগুলোই আমার কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবো তার আগে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো আর এই যে এখানে আজকে রান্না এখানে মেটে আলু দিয়ে আর বড়ি দিয়ে বেগুন দিয়ে এখানে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে আর একটু ডাল ছিল গতকালকে সত্য সেই ডালটা গরম করেছি এখানে তো এই হলো আজকে দুপুরে আর কি লাঞ্চের মেনু আর ওল দিয়ে তো রান্না করেছি এই যে পাশে আছে ওলের তরকারি যেটা ওল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর সবাইকে খাবার দিয়ে দিচ্ছি হাজব্যান্ডও খেতে বসে গেছে আর দাদা বসে গেছে শাশুড়ি মা বসে গেছে জেনেও বসে গেছে তো জেনে এখন গোসল করে এসে সরাসরি আর কি ভাত খেতে বসে গেছে যেহেতু কৃষ্ণ শুরু হয়ে গেছে ও আসলে এই টাইমটাতে একটু কৃষ্ণ দেখে আর ভাত খায় তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে আর কি তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করবো যে আমার আজকের ভিডিও